আবারও ভ্যাকসিনেশনে রাজ্যের প্রথম সারিতে পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুর জেলার দুই স্বাস্থ্য দপ্তর এক ও দ্বিতীয় স্থানে। এবার হাম ও রুবেলার ভ্যাকসিনেশনে রাজ্যে এক ও দু নম্বরে আছে পূর্ব মেদিনীপুর জেলার দুই স্বাস্থ্য জেলা। পূর্ব মেদিনীপুর জেলায় মানুষ সচেতন, তাই ভ্যাকসিনেশনের প্রথম সারির দিকে বলে মত প্রশাসনের। আমাদের জেলায় ভ্যাকসিনেশন খুবই ভালো হয়েছে। আমাদের জেলায় টোটাল রুবেলা যে ভ্যাকসিনেশন ছিল তার টার্গেট ছিল 12 লক্ষের কিছু সামান্য বেশি। আমরা গতকাল অবধি যে আমাদের খবর, আমরা 98.68% আমরা কভার করেছি। ফলে এখন হচ্ছে আমাদের যেটুকু বাকি, 11 তারিখ অবধি ডেট আছে, তার মধ্যে আমরা কমপ্লিট করবো। কিন্তু 32 টাইম স্টেট আরও আমাদের কিছু বলেছে আরও খুঁজে বের করার জন্য, সেটাও আমরা কাজ করছি। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ও পূর্ব মেদিনীপুর দুই স্বাস্থ্য জেলার তরফ থেকে ভ্যাকসিনেশন শুরু হয় 9ই জানুয়ারি, চলবে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত এই ভ্যাকসিনেশন। হাম ও রুবেলার ভ্যাকসিনেশন পূর্ব মেদিনীপুর জেলায় মোট 12,36,000-এরও বেশি শিশু থেকে 15 বছর বয়সী ছাত্রছাত্রীদের দেওয়ার কাজ চলছে। এই ভ্যাকসিনেশন দেওয়ার কাজে পূর্ব মেদিনীপুর জেলা রাজ্যের অন্যান্য জেলার থেকে অনেকটাই এগিয়ে। এ পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় 100% ভ্যাকসিনেশনের কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানা যায় স্বাস্থ্য দপ্তর সূত্রে। পূর্ব মেদিনীপুর জেলায় এ পর্যন্ত 98%-এরও বেশি ভ্যাকসিনেশন সম্পূর্ণ হয়েছে বলে জানা যায় জেলা প্রশাসন। সব স্কুল, সব কলেজ, সব কিছু নিয়ে এখানে স্কুল, কলেজ, ক্লাব, হেলথ সেন্টার, ICDS, প্লাস আমার আশা ওয়ার্কার, বিডিও, SDO, টোটাল সবাইকে নিয়ে একটা কমপ্লিটলি সবাইকে ইনভলভ করার জন্য এই রেজাল্টটা খুবই পাওয়া গেছে। পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক জানান, প্রতিটি স্কুল, কমিউনিটি সেন্টারে যে যে এই ভ্যাকসিনেশনের কাজ করা হয় আর তাতেই মিলেছে সাফল্য। তিনি আরও জানান, পূর্ব মেদিনীপুর জেলার মানুষজন সচেতন, তাই ভ্যাকসিনেশনের ক্ষেত্রে বরাবরই পূর্ব মেদিনীপুর জেলা প্রথম সারিতে রাজ্যের। সেই করোনা ভ্যাকসিনেশন বা হাম রুবেলার টিকাকরণ সবেতেই পূর্ব মেদিনীপুর জেলা শীর্ষস্থান দখল করেছে। পূর্ব মেদিনীপুর জেলার দুই স্বাস্থ্য দপ্তর এক ও দ্বিতীয় স্থানে রয়েছে এই হাম ও রুবেলার ভ্যাকসিনেশন। প্রথম দিন থেকে অ্যাকচুয়ালি এই জেলার মানুষ খুবই সচেতন। যখন এই ধরনের কোনো প্রোগ্রাম কর্মসূচি হয়, জেলার মানুষ সবার ক্ষেত্রে এগিয়ে আসে এবং এটা কিন্তু সচেতনতার লক্ষণ, এটা খুব ভালো লক্ষণ। স্যার, রাজ্যের মধ্যে প্রথম শ্রেণীতে আছে? রাজ্যের মধ্যে আমাদের নন্দীগ্রাম ডিস্ট্রিক্ট, হেলথ ডিস্ট্রিক্ট, তমলুক ডিস্ট্রিক্ট এক এবং দুই পজিশন আছে। জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি জানিয়েছেন যে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে কেউ যদি বাদ চলে যায় তাও আমরা খোঁজখবর নিয়ে দেখছি। পূর্ব মেদিনীপুর থেকে সৈকত শ্রী, রিপোর্ট, নিউজ 18 লোকাল।